বিসমিল্লাহির রহমানির রহিম, আবারও আপনাদের স্বাগতম সেই ডিসিপি হাই স্কুল মাঠ থেকে। আজকে আমরা আসছি যারা বেস্টার সুমন ফুটবল একাডেমির, যারা হবিগঞ্জের বাহিরের জেলা থেকে আসছে, আজকে তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যারা আছে সবাই এখানে না, তারপরে যতজন আছে সবাই কিন্তু হবিগঞ্জের বাইরের। তারা দীর্ঘদিন ধরে এখানে তারা প্র্যাকটিস করতেছেন, এখানে তাদের থাকতেছে, তারা থেকে আমাদের এই একাডেমিতে তারা প্র্যাকটিস করতেছে। তো আজকে সবার সাথে আমরা পরিচয় হব, যে অনেকেই বাড়ি চলে গেছে পুজোর ছুটিতে, তারপরেও যারা আছে তাদের সাথে আমি আজকে আপনাদেরকে একটু পরিচয় করে দিব। আপনার নাম? আমার নাম সাদির। বাড়ি কোন জায়গায়? টাঙ্গাইল। টাঙ্গাইল। কয়দিন ধরে আপনি এখানে আছেন? আছি 10 দিন ধরে। 10 দিন ধরে, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার নাম? বাড়ি কোন জায়গায়? বাড়ি টাঙ্গাইল। টাঙ্গাইল। কয়দিন ধরে এখানে আছেন? 15 দিন ধরে। থাকা অত কোনো সমস্যা নাই? প্র্যাকটিস তো মোটামুটি ভালো হইতেছে? জি ভালো। কোচ তো ঠিক আছে? জি। আপনার নাম? বাড়ি কোন জায়গায়? ব্যাপারই হচ্ছে সেই রাজশাহী থেকে এখানে আসেন আমাদের একাডেমিতে প্র্যাকটিস করার জন্য। কয়দিন ধরে আছেন আপনি? প্রায় 1.5 মাস ধরে এখানে আমাদের একাডেমিতে উনি আছেন। ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, বেস্টার সুমন ফুটবল একাডেমি। আপনার বাড়ি কোন জায়গায়? উনি হচ্ছেন কুমিল্লা থেকে আসছেন। কতদিন ধরে আসছেন আপনি? 1 মাস। আপনার নাম? উনি আমাদের সিলেট বিভাগের সুনামগঞ্জ থেকে আসছেন। কয়দিন ধরে আপনি আসছেন? 24 দিন। ভাইয়ের নাম কি? উনি হচ্ছেন সাবের হোসেন। উনি সিলেট থেকে আসছেন। কতদিন ধরে আসছেন? 25 দিন। আপনার নাম? বাড়ি কোন জায়গায়? উনি ঢাকা থেকে আসছেন। কতদিন ধরে আসছেন? 10 দিন। আপনার নাম? বাড়ি কোন জায়গায়? কতদিন ধরে আসছেন? উনি হচ্ছেন ময়মনসিং থেকে 5 দিন ধরে এখানে আছেন। আপনার নাম? রাশিদ আলম। উনি হচ্ছেন আমাদের সিলেট বিভাগেরই। কতদিন ধরে আপনি এখানে আছেন? 26 দিন ধরে এখানে আছেন। আপনার নাম? মোহাম্মদ হিমেল। আপনার বাড়ি কোন জায়গায়? উনি সেই বরিশালের কুয়াকাটা থেকে আসছেন। কতদিন ধরে আসছেন? 20 দিন। এখানে তো ভালো করে প্র্যাকটিস করতেছেন, তো ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ অনেক আসেনি আপনারা এখানে আসছেন। তোমার নাম? উনি সেই জামালপুর, সেই ময়মনসিং বিভাগের সেই জামালপুর থেকে। কতদিন ধরে? অসংখ্য ধন্যবাদ ভাই। তোমার নাম? কোন জায়গা থেকে? উনি নেত্রকোনা থেকে আসছেন। কয়দিন ধরে? 2 মাস। উনি দীর্ঘ 2 মাস ধরে এখানে আছেন। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সাব্বির শেখ। আমি খুলনা বিভাগের নড়াইল জেলা থেকে আসছি। আমি এখানে প্রায় 2 মাস 5-6 দিন। উনি 2 মাস ধরে সেই খুলনা বিভাগের নড়াইল থেকে উনি আসছেন এখানে। ভাইয়ের নাম কি? ইব্রাহিম ভাই। ময়মনসিং বিভাগের শেরপুর জেলা থেকে আসছি। উনি শেরপুর থেকে আসছেন। কতদিন ধরে? 2-3 দিন থেকে। 3 দিন। ভাইয়ের নাম কি? উনি সেই বরিশাল থেকে। কতদিন ধরে? 24 দিন ধরে। উনি সেই বরিশাল থেকে শুধুমাত্র ফুটবলের ঠানে এখানে তিনি বেস্টার সুমন ফুটবল একাডেমি। আপনি তো নিশ্চয়ই ফেসবুক থেকে এখানে আসছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়ের নাম। আপনার নাম? মোহাম্মদ আলামিন হোসেন। কুমিল্লা দেবী দেখেন। উনি সেই কুমিল্লার দেবী তার থেকে আসছেন। ভাইয়ের নাম? সবাই লাইনে থাকো। মোহাম্মদ মিলাদ হোসেন। আমি বানিয়াচং থেকে আসছি। উনি সেই বানিয়াচং থেকে আসছেন। ভাইয়ের নাম? সবাই লাইনে থাকো। খুবই ভালো, আসলে আপনাদের সবার সাথে আজকে পরিচয় করে দিলাম। অনেকে এখানে নেই, যতজন আছে সবার সাথে আজকে আসলে দেখেন ফুটবলের প্রতি তাদের টান কতটুকু। সেই বরিশাল, কেউ ময়মনসিং, কেউ জামালপুর, কেউ নড়াইল থেকে আসেন। এখন আমরা কথা বলবো যে আমাদের যিনি একজন কোচ আছেন, শফিউল আলম শাফি ভাই, যিনি লিজেন্ডারি গোলকিপার ছিলেন হবিগঞ্জ জেলার, ওনার সাথে কথা বলবো। যে ভাই, আজকে যে তারা এত দূর থেকে আসছে, তাদের সম্পর্কে দু একটি কথা বলবেন। সত্যি এটা প্রশংসা দিয়ে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে পারি, আমাদের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা অনেক দূর থেকে এসেছে, এই সময়ে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছে এবং তারা আমাদের সঙ্গে প্র্যাকটিস করছে। এটা আসলে আমার জন্য, আমি মনে করি একজন খেলোয়াড় হিসেবে তাদের এই আগ্রহটাকে সকলেই, বিশেষ করে বাপুকে এটা বিবেচনায় নেওয়া উচিত যে এরকম আগ্রহী যারা আছে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে, তাদেরকে খুঁজে বের করে আসলে এই সুযোগটা করে দেওয়া দরকার, যাতে আমরা আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি সাফি ভাইকে। আর আমি যারা দেশের, আমাদের দেশে যারা বিত্তবান আছেন সবাইকে বলবো যে আপনারা যদি প্রত্যেকটা জেলার মধ্যে এরকম একটি করে একাডেমি খুলেন, তাহলে এত কষ্ট করে এত দূর আমাদের একাডেমিতে আসা লাগবে না, আপনারা নিজের জেলাতেই এরকম প্র্যাকটিস করতে পারবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, সত্যি অনেক মূল্যবান কথা বলেছে, ধন্যবাদ।